মঙ্গলে কি সত্যিই মাশরুম মিলেছে? এ নিয়ে গবেষকদের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। রোভার অপরচুনিটিকে 2003 সালে পাঠানো হয়েছিল পৃথিবী থেকে, যা 2004 সালে অবতরণ করে মঙ্গলের পৃষ্ঠে। মিশনের উদ্দেশ্য ছিল গ্রহটিতে জীবনের নমুনা খোঁজা। মঙ্গলে অবতরণের পরই এর ক্যামেরায় ধরা দেয় পৃষ্ঠের ছোট ছোট গোলাকার মাশরুমের মতো গঠনের বস্তুগুলো। অপরচুনিটির অবতরণ স্থানের আশেপাশে পুরো এলাকা জুড়ে ছড়িয়েছিল এ ধরনের বস্তু, এমনকি মাটির নিচে বা পাথরের ফাঁকেও এদের সন্ধান মিলেছে। অ্যাডভান্সেস মাইক্রোবায়োলজি জার্নালে এ নিয়ে সম্প্রতি একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। গবেষণা পত্রটি অনুসারে এগুলো হলো হেমাটাইট, আয়রন ও অক্সিজেনের মিশ্রণে তৈরি হয় এই যৌগ। মঙ্গল গ্রহের পাথরগুলোর উপর ধীরে ধীরে এই যৌগ জমা হয়েছে, পরবর্তীতে সূর্যালোকে জল বাষ্পীভূত হয়ে যাওয়ার সময় এগুলো গোলাকার মাশরুমের আকার নিয়েছে। সুতরাং এগুলো যখন সৃষ্টি হয়েছিল তখন গ্রহটির পৃষ্ঠে ছিল তরল জল। আবার অনেকের মতে এই বস্তুগুলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে কিভাবে সৃষ্টি এবং এগুলো আসলে কি, তা নিয়েই সৃষ্টি হয়েছে বিতর্ক। একদল গবেষককে হেমাটাইট বলছেন, অর্থাৎ আয়রন অক্সিজেনের মিশ্রণে তৈরি যৌগ। আবার অন্য দল বলছেন এগুলো প্রকৃতপক্ষেই মাশরুম, অর্থাৎ ছত্রাক। এর কারণ হিসেবে তারা বলছেন, সম্প্রতি মঙ্গল থেকে পৃথিবীতে ফিরিয়ে আনা মাটিতে ছত্রাকের জন্ম দেয়া সম্ভব হয়েছে। যেহেতু ছত্রাক অনেকটা প্রতিকূল পরিবেশেও জন্মাতে পারে, তাই তারা বলছেন এ ধরনের ছত্রাক মঙ্গলের পৃষ্ঠেও জন্মাতে পারে। এ নিয়ে রয়েছে অনেক বিতর্ক। তবে অধিকাংশ গবেষক একে মাশরুম হিসেবে মানতে চাননি। তাদের মতে এগুলো আয়রন ও অক্সিজেনের মিশ্রণে তৈরি হওয়া যৌগ, হেমাটাইট। তাই প্রকৃতপক্ষে এগুলো কি তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী গবেষণা রিপোর্ট আসা পর্যন্ত। মঙ্গল গ্রহ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।